এটি শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ। 8000 শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ ঠিকই, 8000 গ্রুপ সি কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে আবেদন শুরু হয়ে গেল। তা বন্ধুরা, গোটা দেশ জুড়ে চাকরি প্রার্থীদের বিরাট সুখবর। কেন্দ্র সরকারের বিভিন্ন অফিস ও দপ্তরে 9000-এর বেশি শূন্য পদে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস করে থাকলেই প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে MTS মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2022। পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ MTS। মোট শূন্য আনুমানিক 5000টি। বিগত বছরে শূন্যপদের উপর নির্ভর করে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো। অফিসার বিজ্ঞপ্তি শূন্যপদ প্রকাশিত এখনও পর্যন্ত হয়নি, তবে ভবিষ্যতে পদটি আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 1/1/2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। পদের নাম হাবিলদার, 3603টি। 1 তারিখে 18 বছর 27 বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকলেই প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রার্থীরা অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীরা আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বরে ইমেল অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড প্রাপ্ত হবে। সেই আইডি পাসওয়ার্ড লগ অন করতে আবেদন করতে হবে। এছাড়াও ফটো লাগবে, স্বাক্ষর আপলোড করতে হবে। জেনারেল OBC প্রার্থীদের জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। মহিলা, শারীরিক প্রতিদ্বন্দ্বিতা, উপজাতি, এক্সাবিশন প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা দেওয়ার জন্য নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 2/5/2022, ব্যাংক চালানোর মাধ্যমে 3/5/2022। আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল বিশ্ববিদ্যালয় IKD লাগবে। পরীক্ষার কেন্দ্রে গোটা রাজ্য জুড়ে বড় শহরগুলিতে আবেদন কেন্দ্র রয়েছে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীরা যে কোনো 3টি কেন্দ্রে নির্বাচন করতে পারবে। নির্বাচন পদ্ধতি হলো মাল্টিটাস্কিং স্টার, হাবিলদার উভয় পদের ক্ষেত্রেও কম্পিউটার টেস্ট অর্থাৎ পেপার 1, মাল্টিটাস্কিং স্টারের পদের ক্ষেত্রে পরীক্ষায় বসে ডেসক্রিপশন পেপার 2 পরীক্ষা দিতে হবে। সিলেবাস ইংরাজি, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাসিয়াস, প্রতি বিষয়ে 25 নম্বর থাকবে। 90 মিনিটে পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিংও আছে। জেনারেল ইংলিশ 25-25, 90 মিনিট। জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং 25-25, নিউমেরিক অ্যাপিচিউড 25-25, জেনারেল অ্যাওয়ারনেস 25-25। ফিজিক্যাল অ্যাডভান্টেজ, মহিলারা প্রার্থীদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে, 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল রান করতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে এবং 30 মিনিটে 80 কিলোমিটার সাইক্লোন রান করতে হবে। এগুলো বহুত্ব আছে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার, ওজন 48, পুরুষদের ক্ষেত্রে 157, ছাতি 76, 5 সেন্টিমিটার প্রসারণ ক্ষমতা রাখতে হবে। বন্ধুরা দেখলেন তোমরা, এইভাবেই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে SSC স্টাফ সিলেকশনের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ। আবার এই ধরনের একটি ভিডিও আমাদের সামনে এলে আবার তোমাদের সামনে পরিবেশন করব। তবে আজকে এর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।